আজকের এই সমাবেশটি হলো দ্রব্যমূল্য উদ্যোগতির প্রতিবাদে, নারায়ণগঞ্জ এবং ভোলা নূরে আলম ছাত্রনেতা হত্যার প্রতিবাদে, এবং শহীদুল ইসলাম শাহন এবং নারায়ণগঞ্জের শাহন মুন্সীগঞ্জের শাহন এই হত্যার প্রতিবাদে আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। আসসালামু আলাইকুম প্রিয় সাথী বন্ধুরা, জ্বালানি তেল ও গ্যাস নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এবং খালেদা জিয়ার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশে এবং সারা দেশে ওই খুনি আসিনার পুলিশ বাহিনী দিয়ে যে নক্করজনক হত্যা করেছে আব্দুল রহিম, যুবদল নেতা শাওন সহ সারা বাংলাদেশের যে হত্যাকাণ্ড চালাচ্ছে, আমরা সেই হত্যাকাণ্ডের তেজগাঁও শিল্পাঞ্চল থানা ও তেজগাঁও থানার যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আপনারা জানেন 1971 সালে আমাদের বাপদাদারা যুদ্ধ করে এদের স্বাধীন করেছিল দাবিদারী সরকারের বিরুদ্ধে। আমরা আবারও যুদ্ধ নেমেছি, আমরা তেজগাঁও হয়ে নেমেছি। তেজগাঁও থানা যেভাবে বীর জন্ম নিয়েছে, আমাদের এক বড় ভাইয়ের নাম আজিজুর রহমান, আজিজুর রহমান বীর, ওনার নাম এভাবে বীর জন্ম নেয়। এই বীর সেনারা রুখে দাঁড়াবে ইনশাল্লাহ, আমরা রুখে দিব। আমরা হাজারীবাগে দেখেছেন সারা বাংলাদেশে কিভাবে রুখে দিতে হয়, ইনশাল্লাহ আমরা রুখে দিব। ওই জন্য ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, ওই খুনি আজিনাকে আমরা বাংলাদেশ থেকে পৃথিবীর বঙ্গ ভাষা করে ফেলে দিব ইনশাল্লাহ।